ত্রিপুরায় নারী নির্যাতন ধর্ষণ এবং নেশার বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের ডাকে চার ঘণ্টার গণঅবস্থান। সোমবার আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের ডাকে ত্রিপুরায় নেশা, নারী নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে চার ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সহ অন্যান্যরা। তিনি বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে ত্রিপুরা সরকার বা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর যে আহ্বান, কার্যত এই আহ্বান বাস্তবায়নে কোনো সাড়া নেই। ত্রিপুরার বিভিন্ন যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে এর ব্যাপকতা বাড়ছে। সাথে সাথে মাদক ব্যবসায়ীরা ত্রিপুরা শাসক দল বিজেপির প্রশ্রয় লালিত পালিত হয়ে একটা মাদকের স্বর্গরাজ্যে ত্রিপুরাকে পরিণত করেছে বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান। রাজ্য গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে আহ্বান, কার্যত এই আহ্বান এটা বাস্তবায়নে একটা বিরাট গলত, যার ফলশ্রুতিতে রাজ্যে যেমন নেশাক্তি যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে এর ব্যাপকতা বাড়ছে, সাথে সাথে মাদক ব্যবসায়ীদের তারা শাসক দলের প্রশ্রয়ে লালিত পালিত হয়ে একটা মাদকের স্বর্গরাজ্যে এই রাজ্যটাকে পরিণত করেছে। বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি, ত্রিপুরা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।